বন্ধুরা চন্দনা রেশেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, সুজির ভাপা পুলি। এই সুজি ভাপা পুলি যেরকম দেখতেও সুন্দর আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন দেখি আমি এই রেসিপিটা কিভাবে বানাবো। আমি পুলির জন্য পুরটাকে বানিয়ে নেব। প্রথমে প্যানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। 500 দুধে আমি 250 মতন চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি 250 চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আমি এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নিচ্ছি আর দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ। দুধটাকে পুরো ঘন করার জন্য আমি বসিয়ে দিয়েছি কম আঁচে। এবার আমি দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় কমিয়ে, এইদিকে আমার দুধটা বেশ ঘন হয়ে এসছে, এবার আমি শুকিয়ে নেব। আমার দুধটা বেশ শুকিয়ে আসছে, আমি বারবার নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়, তার জন্য বারবার নেড়ে নিচ্ছি। আমার পুরটা বেশ শুকিয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমার পুরটা তৈরি হয়ে গেছে, সুজির ডোটা বানিয়ে নেব। এর জন্য আমি প্যানে 1 কাপ জল দিয়ে দিলাম, উষ্ণ গরম করে নিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 250 গ্রাম সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়তে থাকছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমার ফোটানো ছিল। দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে একটা শক্ত ডো করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এর থেকে আমি লেচি কেটে নেব। আমি এইভাবে করে আমি লেচি কেটে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখব। আমি একটা পাত্রে ভাপানোর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা এরকম ঝাঁঝরি ডালা বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর যে লেচিটা লেচি কেটে রেখেছি তার মধ্যে আমি একটা বাটি করে নেব, পাতলা করে একটা বাটি করে নিলাম। গোল করে আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপর লম্বা শেপ করে আমি এই যে এইভাবে করে নিয়েছি, এগুলোকে ধারগুলোকে আমি এইভাবে হাতের দ্বারায় মুড়িয়ে নিচ্ছি।
এবার এইভাবে আমি এবার এই মুড়গুলোকে ভেঙে দিচ্ছি আমি মুড়গুলোকে ভেঙে দিচ্ছি তো পুলি পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্য যে আমরা সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেইটা হয়ে গেছে কি সুন্দর সে ঢাকনাটা খুলে এবার এর উপরে পুলি পিঠেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি আমার যে কটা থালাতে এঁটেছে আমি এই কটা দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার ভেপে গেছে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আমি একইভাবে আরো কয়েকটি করে নেব বলে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম যাতে আমার তুলতে সুবিধা হয় আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমার এগুলো হয়ে গেছে আমি একইভাবে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ভাপা সুজির পুলি পিঠে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।